নমস্কার, ফোকাস ত্রিপুরা আয়োজিত আজকের টক শোতে আমাদের মাঝে উপস্থিত আছেন 2018 বিধানসভা নির্বাচনে সিপিআইএম মনোনীত প্রার্থী 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের শ্রীযুক্ত ভারত রিয়াং মহাশয়। সঙ্গে রয়েছেন নিউজ এক্সপার্ট পরিতোষ দাস মহোদয়। নমস্কার। শুরুতেই স্যার আপনাকে বলতে যাব, 2018 বিধানসভা নির্বাচনে সিপিআইএম দল আপনাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর আপনার প্রথম অনুভূতিটা কি হয়েছিল? প্রার্থী ঘোষণার পর আমরা গতকালকে 4টা স্পটে, যখন উপনগর, এরপরে বাগমারা, বলরাম, আমবাসা, এই 4টা প্রার্থী নিয়ে আমরা মহামিছিল করেছি। সেখান থেকে বোঝা যায়, আমার যেটা মনে হইতেছে যে আমরা নিশ্চিত যে এই কেন্দ্রে আমরা শুরু হয়েছি যে নির্বাচনী 18 ফেব্রুয়ারিতে যেটা ভোট, সেই ভোটের নির্বাচনে আমরা প্রচারে নেমেছি। এর আগেও আমরা নেমেছি, তো প্রার্থী ঘোষণার পর আমরা মোটামুটি আজকেও আমরা এই ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ দা উনি সমাবেশে আমরা বাগমারা চমনিতে আমরা সমাবেশ করেছি। এখানেও প্রচুর পাহাড় এলাকা থেকে উপজাতি, জাতি উপজাতি উভয় অংশের মানুষ এখানে অংশগ্রহণ করেছে। বাগমারা অঞ্চলের সমাবেশ দিয়ে আপনার নির্বাচনী প্রচারের শুরু? হ্যাঁ, না, গতকালকের থেকে শুরু হয়েছে আমরা নির্বাচন প্রচার, তো প্রার্থী নিয়ে মানে মিছিল, তো আজকে প্রকাশ্য অঞ্চলভিত্তিক সমাবেশ শুরু হয়েছে। আপনি সিপিআইএম মহকুমা কমিটির সদস্য? হ্যাঁ, সদস্য। আবার টিওএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য? হ্যাঁ, আমি টিওএফ কেন্দ্রীয় কমিটির সদস্য। এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন ভোটার সহ যারা আছেন, নতুন ভোটার যারা আছেন বা আগের যুব ভোটার যারা আছেন, মানে এটা বিশাল অঙ্কই বলতে পারি যুব ভোটার, আপনি এই যুব ভোটারদের উদ্দেশ্যে আমাদের টক শোতে কি বলবেন? মানে যুব ভোটারদের জন্য আপনি স্পেশাল কোনো কিছু আছে কি বা এরকম কিছু আপনার? অ্যাকচুয়ালি বর্তমানে যে রাজনীতিতে যে যুবক অংশের কিছু মানুষ যেভাবে বিজেপির থেকে, মানে আমি সারা ত্রিপুরা রাজ্যের কথা বলি না, যেমন আমার যেটা এরিয়া, এই যে 47 বিধানসভা কেন্দ্রে হয়তো বা আমবাসা মহকুমাতে কিছু কিছু জায়গাতে যুবক ভোটার গেছেন, কিন্তু উনি ওনারা তো যে অতীত যেটা আমরা 30 বছর কংগ্রেস, এরপরে জোট সরকার, কংগ্রেসের এই সব অভিজ্ঞতা ওরা জানি না, কিন্তু আমিও জানি না। তবে আমরা সিপিএম যে নীতিগত বা অতীতে যেটা বাস্তবতা আমরা অনেক ক্লাসের মাধ্যমে বা মাধ্যমে আমরা বুঝি এবং জানি, কিন্তু কখনো যেটা নতুন প্রজন্ম কিন্তু সেই জায়গাতে যায় না, কিন্তু কিছু শিক্ষিত যুবক অ্যাকচুয়ালি দীর্ঘ বছর বামফ্রন্ট সরকার আসার পর কিন্তু একটানাতে এইভাবে দেখাতে হেরা, কিন্তু অ্যাকচুয়ালি সমাজে হয়তো বা মানতে পারছে না, এরকম সিস্টেম কিন্তু মানে নিতে পারছে না, কারণ কিছু কিছুর মধ্যে মানুষ তো 100 জনের মধ্যে প্রায় 30% যুবকরা তো শিক্ষিত বা পরিবারের। আপনি কি মনে করেন যে যারা বিজেপির দিকে অগ্রসর হয়েছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দলে? হ্যাঁ, নিশ্চয়ই। তা
আমার যেমন অনেক অতীত মানে কমরেডদের ছেলে মেয়ে যারা মানে যেমন বিএ এমএ টুয়েলভ ইটা তো বামপন্থ সরকারের ফসল, কিন্তু সেই ফসলের সেই মাঠে ফসল হওয়ার পরও হেরা কিছু প্রলোভনের মাধ্যমে হেরা অ্যাকচুয়ালি টাকা পয়সা এরপরে আবার সরকার তো সব একসঙ্গে তো সব কিছু সমাধান করা যায় তো, এখনো চাকরি কেন্দ্রের ক্ষমতা সুবাদে বিজেপি চাকরি এইসব লোন টুন টাকা পয়সা এইসব মাধ্যমে হেরা মানে অনেকজন প্রায় 30% লোক তো এটা তো স্বাভাবিক আসে রাজ্যে শুধু আমরা তীব্রভাবে যাই এটা সারা ভারত বসে আছে কেন্দ্রীয় সরকারের সুবাদে রাজ্যে বিজেপি যুবকদের মানে একটু লোভ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ লোভ দেখাচ্ছে। আমরা গত এই যে কুলাই জনসমাবেশ এই সমাবেশ তো আমরা পাড়াতে আমরা ঘামে আমার তো যুবক সংগঠন থাকার ফলে আমি পুরা মহকুমাতে আমি রিপোর্ট যেটা আমি রিপোর্ট পাইতেছি এরপর আমরা পার্টিগত রিপোর্ট পাইতেছি কিন্তু কিছু কিছু অনেকজন মানে টাকা পয়সা হাজিরা হয়তো বা আজকে একদিন চলো হাজিরা আমরা লোক বেশি দেখানো হবে এইসব ব্যাপারে মানে হেরা কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমার প্রশ্নের ক্ষেত্রে যে এই মানে যুবক এই নতুন ভোটার সহ আগের যে ভোটার যুবক ভোটার যুব ভোটাররা যারা অ্যাকচুয়ালি এই যে জুট জামানার কথা প্রসঙ্গে বলেছিলেন তাদের কিন্তু এক সময় এই জুট জামানার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই এদের মধ্যে আবার কারোর জুট জামানের সময় ওই সময়টার মধ্যে জন্ম হয়নি ঠিক আছে না আপনি এই প্রসঙ্গে কি বলবেন দেখুন উনি যেটা বলতে চেয়েছিলেন যে 88 থেকে 93 রাজ্যের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যখন জুট জমানা ছিল জুট জমানার সময় ছাত্র থেকে শুরু করে শ্রমিক কৃষক সকলেই আক্রান্ত হয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক বোন তার ভাইকে হারিয়েছে অনেক যুবক যারা বামপন্থী আন্দোলনে যুক্ত ছিল তারা ত্রিপুরা ছেড়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম কলকাতা পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাতে চলে যেতে হয়েছিল আজকে যারা নেতৃত্ব গিয়েছেন বা যারা বয়স হয়ে গেছে তারা সেই দিনের এই ঘটনার শিকার ছোট ছোট ছেলেমেয়েরা ঘরের মধ্যে ছিল অনেকের এই মনে নেই কিন্তু বামপন্থীদের যে নেতৃত্ব তারা দিচ্ছেন তারা কিন্তু প্রতিটা মিটিংই বা সভাতে তারা 88 থেকে 93 ঘটনাটা তুলে ধরছেন এর সুফল স্বরূপ আমি একটি উদাহরণ দিচ্ছি আজকে সকাল দিকে আমরা গিয়েছিলাম আপনার গঙ্গানগরের অনুষ্ঠানে আমি দেখলাম যে উপজাতি অংশের জনগণ IPFK এবং IMPD আমরা সম্বাদও করেছি যে 154 পরিবারের 113 জন ভোটার যোগদান করেছে এর মধ্যে IPFK-র অঞ্চল সম্পাদক ছিলেন তম্পো সময়কে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো IPFK-তে ছিলেন কেন আপনি এলেন কেন আপনি আজকে CPIM-এ যোগদান করলেন এর পরিপ্রেক্ষিতে উনি বললেন যে IPFK দলের কোনো নিয়ম শৃঙ্খলা নেই IPFK দল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন উপজাতি এবং বাঙালিদের মধ্যে সন্ত্রাসের সৃষ্টি করে উনি বললেন যে শান্তনু ভৌমিককেও IPFK দল হত্যা করেছে সাংবাদিকদেরও হত্যা করেছে এই IPFK দল সুশৃঙ্খলা কোনো কিছু তাদের মধ্যে নেই তাই আমি বামপন্থ সুশৃঙ্খলা রয়েছে বামপন্থের মধ্যে তাই আমি মত পরিবর্তন করি উন্নয়নের জোয়ারে উনি বলেছেন উন্নয়নের জোয়ারে আমি সামিল হতে চাই তাই এই বামপন্থে আমি যোগদান করেছি উনি যেটা বলতে চেয়েছিলেন যে আপনার আমাদের প্রশ্ন ছিল যে উনি এই যে যুবকরা কিছু অংশ যুবক বিভ্রান্ত হয়ে বা যেভাবেই হোক বিজেপিতে যোগদান করেছে এর মধ্যে CPIM-এর একটা পার্সেন্টেজ আছে কংগ্রেস দলের যুবকরা সবচেয়ে বেশি তার মধ্যে CPIM-এর একটা পার্সেন্টেজ আছে উনি বলছেন যে বিভিন্ন বোঝাতে চাইছেন যে বিভিন্ন লোভ অর্থকরী লোভ চাকরির লোভ এইগুলা দিয়ে তারা
যুবকদের বিভ্রান্ত করে ডলে টানে নিচ্ছে, এবং ইয়ার ফলে যুবকরা সেই দিকে অগ্রসর হচ্ছে। উনি আশা ব্যক্ত করেছেন যে যারা দল থেকে চলে গিয়েছে, বিভ্রান্ত হয়েছে, উনি আহ্বান জানিয়েছেন যে নির্বাচন এসে গেছে দলে ফিরে আসার জন্য, এবং আশাবাদী উনি দলে ফিরে আসবে। তো আমরা গত ১৩ বিধানসভা নির্বাচন তো আমি দেখছি যে জোট সরকারের যে কংগ্রেস, সেই কংগ্রেস মানে নির্বাচনের আগে যে বেকার বেকার বাতা ফর্ম বিলি করে যেভাবে যুবকরা, কিন্তু ওই যুবক কিছু অংশ আমাদের কাছে এসেছে, আর বাকি ওখানে জেতা ওই জেতা ইয়ে না, তো কিছু অংশ আবার গেছে, আবার আসবো, কিন্তু এই যুবকরা আবার ফিরে আসবো। ওনার বিশ্বাস, উনি বলেছেন কিন্তু আগে যে উপজাতিদের আগে শিক্ষাগত যোগ্যতা ছিল না। আপনিও জানেন, সারা ভারতবাসী জানে কি ছিল আমাদের পার্বত্য ত্রিপুরার উপজাতিদের জনজীবন। কুড়ে ঘর ছিল, টংঘর ছিল, এখন কয়টা টংঘর খুঁজে পাবেন? টংঘর ছিল, তারপরে বনে আলু গিয়ে সংগ্রহ করে জীবন যাপন করতে হতো, সন কেটে বাজারে নিয়ে বিক্রি করা হতো। একটা জিনিস পরিলক্ষিত করবেন, ত্রিপুরা রাজ্যে এখন সনের গড়ের সংখ্যা কমে গিয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা সংবাদ পরিবেশন করতে চাই সন দিয়ে, কিন্তু আমি নর্থের ব্যাপারটা বলছি, আমরা কিন্তু পাইনি। উনি বলছেন যে উন্নয়ন হয়েছে, বাস্তবকে স্বীকার করে নিতে হবে। ত্রিপুরা রাজ্যে কম হোক আর বেশি হোক তো উন্নয়ন তো হয়েছে। উন্নয়ন না হলে এত স্কুল, এত কলেজ, হ্যাঁ, অফিস, আদালত কিভাবে তৈরি হতো? আমাদের আমরা যে সময় আমি ক্লাস নাইনে পড়ি, ক্লাস নাইন পরে ক্লাস টেনে, এই সময় তো আমরা এসটি সার্টিফিকেট করতে হইলে আমরা কমলপুরে যেতে হয়, এরপরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি করতে হয় আমরা কৈলাসর সাব ডিভিশনে যেতে হয়। কিন্তু ওখানে বর্তমান যে বামফ্রন্ট সরকার, যে আমরা দলায় একটা ডিস্ট্রিক্ট, আমরা কেউ ভাবতে পারিনি এখন দলায় ডিস্ট্রিক্ট হবে। এবং পাশাপাশি আমরা এই যে বিলিশ কমিটি, আমরা আম্বাসা সাব ডিভিশনের যে কুমারদন পাড়ার যে পাড়া, একদম লুংটাই পাহাড়, ওই যে মন্দির নিচে, এই পাহাড়ে কেউ আমি পাড়া আসে কিনা আমি বলতে পারি, কিন্তু আমি গত এক দুই সপ্তাহ আগে আমি কুমারদন পাড়াতে প্রকাশ্য বোর্ড কমিটি মিটে গেলাম, ওখানে গিয়ে দেখে পুরা পাকা রাস্তা, একদম উঠানে গিয়ে পড়ে। এরপর আমরা গত বিধানসভা নির্বাচনে এখন মানে এই যে প্রার্থী ললিতদা, উনিও এখন কমিটি হল মানে অনেক মানে ডেভেলপ হয়েছে। আর এই যে আমরা সাব ডিভিশনে খগেন্দ্র রাজা পাড়া, তিলক কুমার পাড়া, আপনারাও হয়তো বা গেছেন, এটা আমি জানি না, কিন্তু নাম তো নিশ্চয়ই শুনছেন, যে ছামনো একদম বর্ডার ঠিক লুংটাই পাহাড়, এখনও ওখানে বর্তমানে রাস্তা হয়েছে, গাড়ি গিয়া পৌঁছে, এরপরে ইলেকট্রিক ওখানে পৌষ লাগাইতে আছে। ওই তো বামফ্রন্ট সরকার আমরা আরও এগিয়ে যাবো, কিন্তু সব জায়গাতে আমরা পানীয় জল বা বিদ্যুৎ পুঁছেছি, আমি এই কথা ইয়ে না, তবে যতটুকু পারি আমরা সাকসেসফুল করার জন্য চেষ্টা করতেছি। কিন্তু বিরোধী দল এরা চোখে থাকেও যদি না দেখে, তাহলে তো অ্যাকচুয়ালি এটাই মানে বিরোধী দল চোখ থেকেও দেখে না দেখার ভান বলছেন, মানে এই বিরোধী দলরা একসময়, আপনি যে উন্নয়নের কথা বলছেন, যে ভিতরের এলাকাগুলিতে বলছেন ইলেকট্রিক পোস্ট লাগানো হচ্ছে, যেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি, ওইসব অঞ্চলে পোস্ট লাগাচ্ছে, রাস্তা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, কিন্তু বিরোধী দলটা বলে এইসব নাকি কেন্দ্রীয় সরকারের টাকায় হয়েছে। আরে এটা এটা কি, এটা তো জনগণের টাকা, জনগণের টাকা, কেন্দ্র সরকার তো এটা তো দায়িত্ব নিতে হবে, এত গার্জেন, সারা ভারতবর্ষের গার্জেন, তাহলে রাজ্যে যদি প্রাপ্য টাকা যদি না দেয়, এই যে দেখো আমরা গত কয়েক বছর আগে আমরা রেগা প্রকল্পে, আমরা দ্বিতীয় ইউপিএ সরকার থাকতে, মনমোহন সিং সরকার থাকতে সময় আমরা রেগা যে আমরা দাবি, এই দাবি আমরা পেয়েছি, কিন্তু ১০০ দিনের কাজ গ্যারান্টি, আর প্লাস উপজাতি এলাকায় যারা পাত্তা প্রাপ্তদের ১৫০ দিন আমরা দাবি করি, ওখানেও দাবি করি আমরা ২০০ দিন রেগা কাজ দিতেইব, ৩০০ টাকা মজুরি বাড়াইতেইব, এটা আমরা দাবি। আর ওখানে যে মোদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নেতৃত্বে ওখানে এই বছর মাত্র ৩৪ দিন কাজ, কিন্তু অন্যান্য জিপি লেভেলে তো কাজই হয়েছে না, ওখানে কোনো কোনো জিপি একদিনও কাজ হয় না, তো আমরা প্রাপ্য টাকা অনেক কমেছে, এসটি এসসি সাপ্লাইন কমিয়ে দিয়েছে বরাদ্দ, তো স্বাভাবিক রাজ্য তো
টাকা বানাই না, বানাই তো কেন্দ্র সরকার টাকা বানায় মোদি বা কেন্দ্র যে ক্ষমতা থাকে। আমরা তো দেখছি গত এক বছর পার হয়েছে, আমরা যে নোট বাতিলের মাধ্যমে আমরা কত জনগণ যে দুর্ভোগ হয়েছে। নোট বাতিল করার ফলে আমরা প্রায় সারা ভারতবর্ষে একশত উপরে মানুষ মারা গেল। এটা তো আপনারা তো এখনো আমি আমার মুখের কথা না, এটা সারা ভারতবর্ষের চিত্র সব জানাশোনা, এটা তো স্বাভাবিক। কিন্তু যে প্রকল্প আমরা পেয়েছি এটা তো কেন্দ্র সরকার মানে দিতে বাধ্য, কারণ এটা তো আমরা জনগণের টাকা, সারা ভারতবর্ষের জনগণের টাকা। তাহলে আমরা যদি কেন্দ্র সরকার না তাহলে ভারত স্বাধীন আমরা কি ইয়ে সংবিধান রচনা করেছেন, সংবিধানে সেগুলি কোন রাজ্যকে কিভাবে কেন্দ্র সাহায্য করবে, কেন্দ্র শাসিত অঞ্চলে কি হবে, রাজ্য শাসিত অঞ্চলে কি ধরনের শাসন ব্যবস্থা চালু হবে, সব সংবিধানে লিপিবদ্ধ করে উনি বলেছেন। খুব সুন্দর কথা, কেন্দ্র সরকার তো আমাদের গার্জিয়ান, ভারতবর্ষের অন্তর্গত হল ত্রিপুরা। আমরা সকলেই জানি ত্রিপুরায় যারা বসবাস করি ত্রিপুরায় শিল্প কারখানা তেমন নেই, জনগণ থেকে যে ট্যাক্স আসে সেই ট্যাক্স দিয়ে রাজ্য সরকারের সাময়িক কিছু অর্থ রাজ্য সরকারের কাছে আসে। কেন্দ্র সরকার উত্তর পূর্বাঞ্চলের জন্য যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের অনেক টাকা কমিয়ে দিয়েছে। উনি বলতে চেয়েছেন, ডিটেলস আকারে বলেননি, কেন্দ্র সরকার টাকা দেবেন পপুলেশনের হিসাব করে, রাজ্য সরকার সেই টাকা তার প্রশাসনের যে লোকরা অফিসগুলো রয়েছে তার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছে। স্কুল কলেজ হচ্ছে, আমরা আমাদের আগে আমাদের ত্রিপুরা রাজ্যে উচ্চ শিক্ষার জন্য কলেজ ছিল না, ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ ছিল না, মেডিকেলের কোনো কলেজ ছিল না। ত্রিপুরা রাজ্যের বামপন পরিচালিত সরকার আসার পর দুটি মেডিকেল কলেজ হয়েছে, দুটি বিশ্ববিদ্যালয় হয়েছে, 1 কিলোমিটার পরপর প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় 3 কিলোমিটার ভিতরে অঙ্গনওয়াড়ি সেন্টার, জুনিয়র বেসিক, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনার একটা করে অঙ্গনওয়াড়ি সেন্টার, ব্যাপক হারে টাকা যা কেন্দ্র সরকার থেকে আসছে সব টাকাই জনগণের কল্যাণে খরচ হচ্ছে। এবং বামপন্থীদের নেতা এবং মন্ত্রীরা কিন্তু বলছেন এই খরচ করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে আপনারা সেটা আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দেন, আমাদের সমালোচনা করুন, আমরা সংশোধন হয়ে যাব, জনগণের কাছে ক্ষমা চাইব। উনি বিজেপি দলের নেতারা যা বলছেন, আমি কিছুক্ষণ আগে আপনার সাথে আম্বাসা বাজারে গিয়েছিলাম, বিজেপির একটা সভা অনুষ্ঠিত হয়েছে, বর্তমানে যিনি আমাদের এখানে প্রার্থী আমরা স্টুডিওয়ে আলোচনা করছি, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছেন কি উনি পঞ্চায়েতের উপপ্রধান উপপ্রধান থাকাকালীন উনি অনেক টাকা বানিয়েছেন, তথ্য নেই, কিন্তু বানিয়েছেন কোনো তথ্য নেই, কোন খাত থেকে উনি টাকা মেরেছেন এটা কিন্তু তথ্য নেই। আপনি একটা জিনিস দেখুন, আপনি যদি এখন কোনো দোকানে গিয়ে বলুন যে আমি পিয়তোষ দাস, আমি পিয়তোষ দাস, আমি একটা চশমা কিনেছেন আপনি মনে করেন 12,000 টাকা দিয়ে, বললেন যে আমি পিয়তোষ দাস আমার একটা মেহ দিয়ে দেন, কারণ দোকানদারের কাছে কিন্তু ছবি নেই যে বলবে যে আপনি তো পিয়তোষ দাস নয়। রাজনীতিতে সবাই সবার ইয়ে নিয়ে যাবেন, তত্ত্ব সহকারে সুন্দর পরিবেশনটা প্রয়োজন। এইটা নিয়ে একটা জিনিস লক্ষ্য করুন, এক দল অপর দলকে আক্রমণ করছে কিন্তু ভাষা যে ভাষা, ভাষাগুলার লাবণ্যতা নেই, কোনো সৌন্দর্য নেই, কোনো ব্যাখ্যা নেই, চুরি হচ্ছে চুরি হচ্ছে চুর চুর। মানে আমরা আগে দেখবেন কোনো সময় যদি বাজারে কেউ প্যাকেট মেরে দেয় কোনো একটা ছেলে, সবাই মিলে একজনে বলবে চুর 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 চুর, সবাইও তার সাথে চুর 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 বলবে, এইভাবেই আসলে কিন্তু কিছুই নয়।
তত্ত্ব নিয়ে আসুন, জিজ্ঞাসা করুন। কালকে একজন বসেছিলেন আমাদের স্টুডিওতে যুবনেতা, ওনাকে আমি বুটের ফিগার দেখিয়ে দিলাম যে আপনারা 1% বুট, 1% অল্প বেশি আপনারা বুট পেয়েছেন, কংগ্রেস দল পেয়েছে 35%, টোটাল হলো 37%, আপনারা এইবারে বুটে আপনারা কত পার্সেন্ট পেতে পারেন? উনি বললেন আমরা সরকার করছি, জনগণ রায় দিলে কে সরকার করবে এটা 18 তারিখ বোঝা যাবে। সবাই বলছে সরকার করছে, কিন্তু কত পার্সেন্ট বুট বৃদ্ধি হবে? যে হিসাবটা বিজেপি করেছে আজকে, এই যে আইপিএফটি দল, আইপিএফটি দলটা তো আপনার বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে, আইপিএফটির ভোটার তো আজকে 102 জন কমে গেছে, পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়াবে? আবার গিয়ে করবে হয়তো, আবার কোন দল থেকে গিয়ে বিজেপিতে আবার সারেন্ডার করবে, মানে যাওয়া আসা রয়ে গেছে। নির্বাচন তো এখনো বাকি রয়েছে, জুলাইয়ের 18, ফেব্রুয়ারির 18 তারিখ নির্বাচন, 3 তারিখ গণনা, সেই দিকে আমাদের অপেক্ষা করতে হবে কে সরকার তৈরি করেন। চলো পাল্টাই না, উন্নয়নের নিরিখে বামপন্থ যে বুট চাচ্ছেন, উন্নয়নের পক্ষে না পাল্টানোর পক্ষে আমাদের অপেক্ষা করতে হবে। তো একটু যে বলেছেন এই যে বিলিস কমিটি উপপ্রধান থাকতে, যে বিরোধী দল হয়তো বা শুনছেন যে বিরোধী দল বলছে টাকা মেরেছে, অমুক ফান থেকে টাকা মেরেছে, প্রমাণ করুন। আমরা তো পঞ্চায়েত অফিস পঞ্চায়েত সেক্রেটারি আছে, বিলিস কমিটি মেম্বার হয়তো বা আমার পক্ষে হতে পারে, তো বিডিও আছে, আমরা যাচাই করুন কোন ওয়ার্ড অর্ডার বা কোন স্পট, এটা যাচাই করুন, এটা আমরা কোন ছোট মনে করি। উনি বলতে চাচ্ছেন যে যদি তথ্য প্রমাণ থাকে জনসাপকে নিয়ে আসুন, আপত্তি নেই, দেখুন কোন অসুবিধা। এটাও বলতে চাচ্ছেন যে আমি তো এবার প্রার্থী হয়েছি নির্বাচনে, আমার স্ত্রী এবং আমার ব্যাংক ব্যালেন্স কি আছে, সম্পত্তি কি আছে, আমি সব হিসাব দিয়ে দেবো, আপনারা এখান থেকে বার করুন, উনি এটাই বলতে চেয়েছেন আর কি। এখানে আপনি যে বিধানসভা মনোনীত হয়েছেন, এই এলাকা সম্পর্কে বলি, আপনি আপনার কথায় কিছুটা বলেছেন, তারপর আমি বলছি, আপনার বিধানসভা এলাকায় বিগত 5 বছরের সময়কালটা বাদ দিলে বিশাল একটা সময় কংগ্রেস আইএনপিটি জোটের জামানা চলছিল, আইএনপিটির বিধায়ক ছিলেন, এই যে বিশাল একটা সময় আর বিগত 5 বছরের সময়, এই দুটা সময়ের মধ্যে মানে ফারাকটা কি, মানে বিগত 5 বছরে কিরকম উন্নয়ন ছিল আর আগের যে বিশাল সময়টার মধ্যে কতটুকু উন্নয়ন হয়েছিল বা হয়নি? গত 5 বছর তো বর্তমান যে এমএলএ বিধায়ক, এর আগে 15 বছর যে এই সময় আইএমপিটি জোট আমরা বিরোধী দলের বিধায়ক, হ্যাঁ বিধায়ক, বিধায়কের ফান তো কত টাকা বছরে কি ফান আয়ে এটা তো নিশ্চয় সবাই জানেন বা আইনের মাধ্যমে এটা ফান আয়ে, কিন্তু এখন পর্যন্ত তাই নিয়ে প্রমাণ করতে পারবেন যে 15 বছরের বিধায়ক কোন স্পটে বা কি কমিটি হল বা কি রাস্তাঘাট কোন জায়গাতে করছে, এটা আমরা এখনও সাবডিভিশনের যে আমরা এই 47 বিধানসভা কেন্দ্রের জনগণ কখনো অন্ধকার অন্ধকার হয়েছে, কোন জায়গাতে কি করছে এটা কোনো প্রমাণ নেই। এটাই তো যে আমরা এই 5 বছরে আমরা যে উন্নয়ন করছি রাস্তাঘাট হইতে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠা হইতে আরম্ভ করে পানীয় জল এবং আইওয়াই গড় সব জায়গাতে, এখনও এই এলাকা যদি আপনারা ঘুরে দেখেন তো দেখতে পাবেন যে মোটামুটি ত্রিপুরা রাজ্যে, শুধু আমরা এই বিধানসভা কেন্দ্র না, সারা ত্রিপুরা রাজ্যে আমরা একই চিত্র পাবেন। মানে আগে যে 88 সালের পরে যে জোট আমাদের সময় যে উগ্রবাদী ত্রিপুরা রাজ্যে, হ্যাঁ ত্রিপুরা রাজ্যে যে উগ্রবাদী, এই সময় আমরা পাহাড়ি বাঙালি একত্র এখনও বাস করি, কিন্তু এক সময় আমরা এই যে আমার জগন্নাথপুর এলাকা
বিশেষ করে জগনপুর এলাকা তো মিশ্র এলাকা, যে সময় উগ্রবাদী এখন যে বর্তমান আইপিএফটি আইএমপিটি এরা উগ্রবাদীর সময় ও উপজাতি আমরা নিজস্ব বাড়ি ছেড়ে টাউনে আশ্রয় নিতে হয়েছে। এরপর উপজাতিরা যারা টাউন এই প্রপার এরিয়াতে যারা বসবাস করে এরা পাহাড়ে আশ্রয় নিতে হচ্ছে। কিন্তু ওখানে বর্তমানে যে বামফ্রন্ট সরকার আসার পর সেই পরিস্থিতি নাই, আমরা বামফ্রন্টের একটা শান্তি সম্প্রীতি রাজ্য অখণ্ডতা এবং উন্নয়নকে রক্ষা করার জন্য আমরা বামফ্রন্ট এটাই আমরা কর্মসূচি, এটাই আমরা ইশতেহার বলা যায়। আমরা যেমন কংগ্রেস বিজেপি ওনাদের ইশতেহার মতে আমরা ক্ষমতা আসলে আমরা এই কর্ম, আমরা ক্ষমতা আসলে 15 লক্ষ টাকা ব্যাংক জিরো ব্যালেন্সে অ্যাকাউন্টে আমরা দিমু, আমরা এরম আমরা বামফ্রন্টের এরম কোনো ইয়ে নেই, মানে মেন এটাই। একটু বলুন দাদা, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে এই যে জুটের পিরিয়ডটা, যে সময় ত্রিপুরাতে উগ্রবাদীর একটা প্রচণ্ড ঝামেলা চলছিল, উগ্রবাদীরা পাহাড়ের লোকজনরে বিশেষ করে পাহাড়ের উপজাতি অংশের মানুষগণ পাহাড়ে থাকতে পারছিল না, আবার শহরাঞ্চলের অনুপজাতি লোক শহরে থাকতে পারছিল না, মানে জাতি উপজাতির মধ্যে একটা বিশাল একটা বিভেদ তৈরি হয়েছিল। আমরা যদি অ্যানালাইসিস করতে যাই যে কথাটা বলেছেন, আমাদের অ্যানালাইসিসে কে উঠে আসবে? যখন উগ্রপন্থী উগ্রপন্থীর সমস্যা ছিল, উগ্রবাদীদের ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে বাঙালি, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজাতি। উপজাতি অঞ্চলে কোনো ঠিকাদার জানে রাস্তাঘাট তৈরি করতে, সরকার চেষ্টা করেছেন কিন্তু দেয়, স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, শিক্ষকরা যেতে ভয় পেতেন, কারণ গেলেই স্কুলে আপনার চাঁদা নোটিশ নয়তো বা অপহরণ। এই যে ত্রিপুরা রাজ্যের এই পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটা ত্রিপুরা সরকার বামপন পরিচালিত ত্রিপুরা সরকার গঠন হওয়ার পর আপনার আমরা জানি সকলেই আমাদের যে টিএসআর বাহিনী, সেই টিএসআর বাহিনী এবং পুলিশ শুধু টিএসআর বাহিনীকে বলতে হবে না, পুলিশ সিআরপিএফ যৌথ অভিযানের ফলে এবং সবচেয়ে বেশি কাজ করেছে বাঙালি এবং উপজাতিদের ঐক্য, যার ফলে গিয়ে উগ্রপন্থা মুক্ত হয়েছে ত্রিপুরা থেকে। অনেক সারেন্ডার করেছে রাজ্য সরকারের আবেদন ছিল স্বাভাবিক জীবনে ফিরে এসো, আমরা তোমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আবেদন জানাচ্ছি, ক্ষতি তোমাদের হচ্ছে, স্কুল কলেজ খুলতে দাও, শিক্ষার পার্সেন্টেজ বাড়াও, গভর্নমেন্ট একটা আহ্বান দিয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে উগ্রপন্থীরা উগ্রবাদী ছিলেন তারা স্বাভাবিক জীবনে ফিরেছে। তখন তাদের কি স্লোগান ছিল উগ্রবাদীদের? একটাই ছিল যে আমরা পৃথক রাজ্য গঠন করব, পৃথক রাজ্য চাই। এখন আইএনপিটি বলছে যে আমাদের পৃথক রাজ্য চাই, উগ্রপন্থা ত্রিপুরা থেকে অনেকটাই কমে গিয়েছে, নাই বললেই চলে, তারপর ব্যাপকারে উন্নয়ন হয়েছে, এটা সত্য কথা। উনি চামনু দিয়ে বলেছেন, নাতিন চড়া চামনু, আমি গিয়েছি আমার সাংবাদিকতার জীবনে কর্মজীবনে আমি চামনু নাতিন চড়া গিয়েছি। আগে অনেকেই বলতে পারবেন যে জিপ ছিল, জিপের পিছনে ট্রেইলার ছিল, বসে থাকতে হতো, একটা বা দুটা গাড়ি কোনোভাবে গিয়ে পৌঁছতো, তারপরে কমান্ডার গাড়ি বাড়ি বেরিল। এখন আপনি চামনু যেতে হলে আপনার অপেক্ষা করতে হবে না, মনে গেলেই গাড়ি পেয়ে যাবেন, কিছুক্ষণ পর 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 যাচ্ছে। আমি কিছুদিন আগেও চামনু গিয়েছি, চৈলেনটাতেও গিয়েছি, গিয়ে আমি চিনতে পারিনি এমন কিছু জায়গা আছে, এমন ব্যাপক হারে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে এই কথা বলতে হবে। উনি আবার কিছু দিক এনেছেন কেন্দ্র সরকারের, 2014 সালে যখন নির্বাচন হয়েছিল মোদি
বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে প্রজেক্ট করে নরেন্দ্র মোদী বলেছিলেন কি বলেছিলেন তাদের নির্বাচনী ইশতেহারে বিজেপি, আমরা বছরে 2 কোটি টাকার চাকরি দেব। আমি এখানে শুনেছি কিছুক্ষণ আগে, আমি 2 কোটি চাকরি দেব, 2 কোটির চাকরি ওটা বলেননি বিজেপির যারা কর্মকর্তারা আম্বাসা বাজারে কালো টাকা উদ্ধার করবো। আম্বাসারে বলছেন যে আমরা এই ধরনের কথা বলি, কালো টাকা উদ্ধার করবেন, এই ধরনের বলেননি। কালো টাকা উদ্ধার করতে গিয়ে কি করলেন, বললেন উগ্রপন্থা মোদি ভাষণ দিয়ে রাত্রে 12টায়, এটা ঐতিহাসিক ঘটনা, যখন আমাদের দেশ শাসন হয়েছিল তখন আমাদের 12টা অধিবেশন বসেছিল, আর টাকা পরিবর্তন করতে গিয়ে আবার সেই 12টাই অধিবেশন বসেছে, ইতিহাস পাল্টে যাচ্ছে আমাদের দেশের। তারপরে কি লাভ হয়েছে উনি যেটা বলেছেন, সত্যি কথা, ভারতবর্ষে অনেক মানুষ লাইন দিয়ে টাকা তুলতে গিয়ে মারা গেছেন। বিশ্ব ব্যাংক কি বলেছেন যে 99% টাকা, 99% টাকা ব্যাক হয়েছে, 1% ব্যাক হয়নি। তাহলে কি কালো টাকা উদ্ধার হলো, উগ্রপন্থার সমস্যা কি দূর হয়ে গেল, জাল নোট কি বাজারে আসছে না, আপনার জাল নোটও হয়ে গিয়েছে, নতুন টাকা যা বানানো হয়েছে তার জাল নোট বেরিয়ে গেছে, কাশ্মীরে উগ্রপন্থার সমস্যা তো সমাধান হয়নি, প্রতিনিয়ত আমাদের ভারতীয় জওয়ানরা সন্ত্রাসবাদীদের গুলিতে অথবা পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করছেন, সমস্যা কি গেল, কালো টাকা উদ্ধার হয়নি, সন্ত্রাসবাদীর সমস্যাও যায়নি। সন্ত্রাসবাদীর সমস্যাটা হচ্ছে, আমি যেটা বলবো, এটা একটা রোগে পরিণত হয়েছে, সেই রোগ যারা সৃষ্টি করছেন যে ধরনের ভাইরাস দিয়ে সমাজের সকল অংশের মানুষ, ত্রিপুরা থেকে একটা শিক্ষা নেওয়ার কিন্তু বিষয় রয়েছে, শিক্ষাটা হলো কি, ত্রিপুরার মানুষ কিভাবে উগ্রপন্থা দমন করল, সেই শিক্ষাটা নিয়ে যদি অগ্রসর হওয়া যায় আমার মনে হয় ভারতবর্ষ থেকে উগ্রপন্থা নির্মূল করা সম্ভব, ঐক্যবদ্ধ হতে হবে। আপনাকে আবার বলবো, বিজেপি রাজ্যের আইপিএফটিকে আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন, তারপরে বলছি, আইপিএফটির সাহায্য নিয়ে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি বলে প্রচার চালাচ্ছে জলপাল্টা স্লোগান নিয়ে, আপনি একজন উপজাতি প্রার্থী হয়ে এই এর কাউন্টারটা কিভাবে করবেন? আমরা কি বলতে চাই, উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়নি? উন্নয়ন এরা তো বলবেও, বিরোধী দল তো বলবে উন্নয়ন হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিপুরা এত উন্নয়ন হয়েছে ভারতবর্ষে, আমরা কইতে গেলে মডেল, যে ভারতবর্ষে মডেল রাজ্য গুজরাট, এই গুজরাট রাজ্যে মানুষ তো আমরা ত্রিপুরা রাজ্যে ইটভাটা কাজ করি, আপনারা প্রমাণ করতে পারবেন কিনা আমি জানি না, ত্রিপুরা রাজ্যে পাহাড়ি হোক কি কোন জায়গাতে কোন স্টেটে গিয়া ইটভাটা কাজ করি না, গোডাউনে কাজ করি না। এখন প্রতিটি বিসিজিপিতে দেখেন এক একটা ইটভাটা, আমরা এই রাজ্যের বামফ্রন্ট সরকারের সুবাদে অনেকজন আমরা উপজাতি মানুষও ডেভেলপ হয়েছে ওই জায়গাতে, এখনো কি দেববর্মা কি কাজ করে না বাঙালি কাজ করে না রিয়াং কাজ করে বা হালাম কি কাজ করে, ইটভাটা কাজ সব বিহারের লোক, গুজরাটের লোক, বাইরের সব লোক, এটা আমরা হিন্দিও জানি না, এইসব লোক আমরা ত্রিপুরা রাজ্যে কখনো কাজ করে। আর বাজারে বড় বড় মহাজন, আমরা ত্রিপুরা রাজ্যে ছোটোখাটো মহাজন আছে, ওখানে কে কাজ করে, মরওয়ালি, আমরা যেটা কই সোজা বাংলা ভাষা মরওয়ালি কই, কুলি, কুলি জাতীয়, এটা বিহার টিহার লোক সব কাজ করে, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ গরিব হইলেও ওখানেও কোনো জায়গাতে এরকম কাজ করছে না। তো স্বাভাবিক বোঝা যায় যে ত্রিপুরা ডেভেলপ হয়েছে, এখানে আমরা ত্রিপুরার যে উপজাতি এলাকাও কেউ, আপনারা যে কোনো নিউজ দেখেন আজকে ঘরে চাল নাই বা পেটে ভাত নাই কয়ে কেউ মারা গেছে না।
ত্রিপুরা রাজ্যে আরেকটা বিরাট সাফল্য কখনো আমি অনুভব করতে পারছি, আগে ছোট থাকতে এত। এই সিজনে থেকে আরম্ভ করে চৈত্র মাস পর্যন্ত পাহাড় অঞ্চলে ম্যালেরিয়া আন্ত্রি প্রচুর। আমরা গত 2009 না কত জানি আমি ঠিক মনে নেই, আমরা এই যে গঙ্গানগর এলাকাতে আমরা পার্টিগত সংগঠনগতভাবে আমরা হসপিটালে আমরা কর্মীরা এখনো সব বিত্র গ্রাম বাড়ির থেকে পাহাড় এলাকা থেকে, যেমন আন্ত্রিক ম্যালেরিয়া সবচেয়ে বেশি আন্ত্রিক এটা কোনটা আমরা ইয়ে করছি, কিন্তু বামফ্রন্ট সরকার কাজ উন্নয়নের ফলে মানে আশা যেটা স্বাস্থ্য দপ্তরের আমি অখনো অনেক ধন্যবাদ জানাই বামফ্রন্ট সরকার, যে আশাকর্মী প্রতিটি পাড়াতে আশাকর্মী নিয়োগ করা হলে এখন পর্যন্ত এই চার পাঁচ বছরে কোনো জায়গাতে রেকর্ড নাই যে আন্ত্রিক হয়ে মারা গেছে বা ম্যালেরিয়া হয়ে মারা গেছে, ওখানেও কোনো রেকর্ড নাই। কিন্তু এর পাঁচ দশ বছর আগে যেটা আগে এই সময় এত ডেভেলপ হয়েছে না, এই সময় দেখেন এই সিজনে সবচেয়ে ট্রাইবেলরা মারা যায় ম্যালেরিয়া আন্ত্রিকে, কিন্তু ওখানে নাই যে আন্ত্রিক এবং ম্যালেরিয়া জ্বরে উপজাতিদের এখন আর মৃত্যু হয় না। হয় না, এর কারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যের সরকার স্বাস্থ্যের জন্য পাহাড় অঞ্চলে উপস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এই সমস্ত করে দিয়েছেন, বিশেষ করে আশাকর্মীদের ধন্যবাদ, আশাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন, তার পাশাপাশি উনি পরিসংখ্যানটা সঠিকভাবে দিচ্ছেন। আমি বলতে চাচ্ছেন যে গুজরাটে উড়িষ্যায় শিশুরা মারা যাচ্ছে, সবশেষে আপনাকে বলবো আমাদের এই ফোকাস ত্রিপুরা চ্যানেল ত্রিপুরাবাসীরা দেখছেন, এই ফোকাস ত্রিপুরা চ্যানেলের দর্শকদের দর্শক শ্রদ্ধেয় দর্শকদের আপনি কি বলবেন? আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফোকাস ত্রিপুরা যারা কর্মচারী বা যে পরিচালনা করেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ত্রিপুরাবাসীকেও আমি ধন্যবাদ জানাই যে আমরা ত্রিপুরাতে শান্তিতে থাকতে হইবে, সম্প্রীতি থাকতে হইব, এবং রাজ্যের যে আলাদা রাজ্যের দাবিদার এবং জাতি বিভেদকামী যে শক্তি এটাকে প্রতিহত করতে হইব, আমরা ঐক্যবদ্ধভাবে পাহাড়ি বাঙালি মুসলিম খ্রিস্টান হিন্দু আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা বসবাস করতে চাই, সেই জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ শুভ বুদ্ধি ব্যক্তি এবং কর্মচারী সকল অংশের মানুষকে আমি ধন্যবাদ জানাই। আগামী 2018 বিধানসভা যেহেতু ফেব্রুয়ারি মাসে হবে তো ফলাফল হবে মার্চের 3 তারিখ, আবার অষ্টমবারের মতো আমরা আশা করি জনগণ ত্রিপুরা রাজ্য শান্তিতে আবার শান্তি যে রক্ষা করে ওই সরকারকে আবার গঠন করবে আমি আশা করি, এটাই আমার। আবারও ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে ফোকাস ত্রিপুরার পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বিভূষবাবু, আজকের আমাদের টক শো এখানেই শেষ করছি, আগামী টক শো দেখার জন্য দর্শকবৃন্দকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের টক শো এখানেই শেষ করছি।